নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সার্চ ইন্ডিয়া টিএনএন চ্যানেলে সকল দর্শকদের জানাই স্বাগত। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি, আমাদের অনুষ্ঠানের নাম আক্কার বাক্কার বম্বে বো। আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু, আসুন ওদের থেকে ওদের পরিচয় জেনে নে। বন্ধুরা ভালো আছো? ভালো আছো? একদম ডর টর ভয় টয় নেই তো কিছু? আর যদি এখন একটা বাঘ এসে যায় কার ভয় লাগবে? কারোর না, এখানে বাঘ আসবেও না। না, বাঘ তো জঙ্গলে থাকে, তাই তো? তো কি নাম তোমার? সান্নিধ্যা কর। কোথা থেকে এসেছো? আমি উদয়পুর খিলপাড়া থেকে এসেছি। উদয়পুর খিলপাড়া থেকে এসেছো? আর আমটি তুমি? শ্রেষ্ঠ দেবনাথ। কোন স্কুলে পড়ছো? রামকৃষ্ণ শিশু তীর্থ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3 তে। তো এখানে কেন এসেছো বল? আবৃত্তি করতে। আবৃত্তি করবে, মজা করবে, ছড়া বলবে, গান করবে, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা, আমরা প্রোগ্রামটা শুরুই করে দিলাম, তো কি শোনাবে আমাকে প্রথমে বলো? আবৃত্তি না গান শোনাবে? আবৃত্তি শোনাবে বলো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষি মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমার দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে ধন্য ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। শেষ, সুন্দর, ভালো। আন্টি কি শোনাচ্ছে আমাকে? প্রশ্ন আমাকে প্রশ্ন করবে? না, কবিতা। আমি বুঝে গেছি, আমি দুষ্টুমি করছি, বল। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে এসেছে, বাগদি বুড়ি চুবড়ি ভরি নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। সুন্দর হয়েছে। আর তোমাদের দুজন বন্ধুকে বলে দিচ্ছি বারবার কিন্তু নমস্কার নমস্কার বলতে হবে না, ঠিক আছে? আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছি, একবার বললে হবে, তোমরা তো ছোট্ট, তাই বলছি বারবার বলতে হবে না। এখন তুমি কি শোনাচ্ছ আমাকে? হ্যাঁ বল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, উষা কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে উষা কাহার অভিষেকের তরে, সোনার ঘটে আলোক ভরে উষা কাহার, উষা কাহার আশিস বহে হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। খুব সুন্দর হয়েছে আন্টি, কি গান শিখো? হ্যাঁ। আবৃত্তিও শিখছো? আর কি কি করছো? আলোহা শিখি, সুইমিং শিখি, ড্রয়িং শিখি, আর এমনি আমার ঘরে দুটো টিচার আসে, আর ইংলিশ গ্রামার টিচারের বাড়িতে গিয়ে ইংলিশ গ্রামার। মা এত কিছু করছে, সময় কিভাবে বার করে শান্তি এত কিছু? আচ্ছা এত কিছু তো তুমি শিখছো, বলো তো সব থেকে কি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে আমার সুইমিং। সুইমিং ভালো লাগে সব থেকে? হ্যাঁ। ঠিক আছে, বড় হয়ে কি হতে চাস? বল। ডক্টর। ডক্টর হবি? তাহলে সুইমিং শিখে। না না, আমি সুইমিংটা হলো এক্সারসাইজ আর শেখার দরকার আছে, তাই শিখতে হবে। ডক্টর হতে গেলে কিন্তু বেশি বেশি পড়াশোনা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সব কিছুর সাথে সাথে পড়াশোনাটা একদম প্রাধান্য দিতে হবে। তোমার সুন্দর হয়েছে। তো আমার ব্লু আন্টি কি শোনাচ্ছে আমাকে একটা আবৃত্তি? আবৃত্তি বলো। নমস্কার, কবি অশোক বিজয়ের আহার মায়াতরু। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ফালুক হয়ে খার ফুলিয়ে করত সে গড় গড়। বৃষ্টি হলে আসত আবার কম্প দিয়ে জ্বর, এক পশলা শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসে ফালুক গেল কোথায় বাসে গাছ। মুকুট হয়ে ছাক বেঁধেছে লক্ষ হীরার মাছ, ভোরবেলার আপ ছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে। সকাল হলো যে একটিও গাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ছালোর। নমস্কার। সুন্দর। তো আন্টি কি কি শিখছো? আমি আলোহা শিখছি, গান মাত্র শুরু করেছি। আলোহাতে তো ম্যাথ করায় শুধু না? হ্যাঁ। আবৃত্তি শিখছি, তারপরে আমি পড়াশোনা করছি, পড়াশোনা করছি, তারপর গান করছি, গান করছি। পরে মানে আমাকে পড়ার জন্য একজন মাস্টার আসছে, স্যার আসেন, আন্টি ম্যাম। ড্রয়িং শিখি। অনেক কিছু শিখছো তো বাবা। আচ্ছা বলতো কি ভালো লাগে সব থেকে? আমার ড্রয়িং, গান, আবৃত্তি, পড়াশোনা সব ভালো লাগে। কিন্তু বন্ধুরা, ড্রয়িং ভালো লাগে, গান ভালো লাগে, আবৃত্তি ভালো লাগে, লাস্টে আমার পড়াশোনাটাও ভালো লাগে। না বললে তো হবে না, তাই পড়াশোনাটা রেখেছি আমরা। তো আন্টি বলো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আইএএস অফিসার হতে চাই। আইএএস অফিসার হবে? মা তাহলে তো বেশি বেশি পড়াশোনা করতে হবে, করো। হ্যাঁ ঠিক আছে, আইএএস অফিসার হবে, পড়াশোনা ভালো করে করবে, আবৃত্তি করবে, আঁকা শিখবে, সব কিছু করবে। সুন্দর, ভালো। তো এত সুন্দর করে সুন্দর জামা পরেছো, হেয়ার ব্যান্ড লাগিয়েছো, কে সাজুগুজু করে দিয়েছে? মা। বাড়িতে কে কে আছে? বাবা, আমি, মা, আমার এক ছোট ভাই আছে। ছোট ভাই, ওর সাথে মারামারি হয় না? ও খুব ছোট এখন। ও একটু বড় হলে হবে না? ঠিক আছে, ভালো। ভাইকে আদর করি? হ্যাঁ ভালো। তো আন্টি কি শোনাচ্ছ আমাকে? শোনাবে বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝি ওই যে নৌকা খানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝায় করা আছে কেবল পাটে। আমার যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কুহাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেন না মাঝে নো বসে বসে একলা ঘরের কোণে,
আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর মনে আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর সেনকে নেব সাথে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরে বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে। আমরা তখন নতুন রাজার দেশে। সুন্দর, খুব ভালো তো, এত সুন্দর জামা পরে এসেছিস, হেয়ার ব্যান্ডটা ইয়েলো কালার লাগিয়েছিস টপের সাথে, কে পরিয়ে দিয়েছে? নিজে পরেছি। ভালো তো, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে আর আমি, তিনজন। বাহ, তো একটা কথা বললো, এটা কেউ জানতে পারবে না, কে ভালো মা না বাবা, কে বেশি ভালো? মা। মা কেন? মা কেন কি, বাবা যখন আমাকে বকা দেয় তখন মা বলে যে থাক না আর লাগবে না। আর বকা টকা দেবে না মানে? তাহলে বোঝা যাচ্ছে বাবা বলে পড়াশোনা কর, আর্ট কর, আবৃত্তি কর। আর বাবা ভাল লাগে কেন কি, বাবাকে না ভাল লাগলে মিন আমার সব জিনিস আছে না, আমি যে সব বানাই টানাই যে, তো এটার জন্য তো জিনিস লাগে, তাই জন্য বাবার কাছে আবদার করি ওটা এনে দে বাবা। জিনিস লাগে তার জন্য বাবা ভালো না, এনে দে তার জন্য। আচ্ছা কি জিনিস বানাও বলো তো? আমি ওই পিকক বানাই, স্কুলের প্রজেক্ট থাকলে বানাই, দিয়া ডেকোরেশন করি, থালি ডেকোরেশন করি। ও, তার জন্য বাবা বাবা ভালো না, সবকিছু এনে দিচ্ছে তাই বাবা ভালো। বাবা ভালো, মাও ভালো। হ্যাঁ, দুজনেই ভালো। আর আন্টি তুমি বলো তো কে বেশি ভালো? কেউ জানতে পারবে না? দুজন, কেউ বকাবকি করে না? করে কম। তাহলে মানে একজন বেশি ভালো কে, বাবা না মা? দুজনই ভালো। ঠিক আছে, ভালো। তো এখন কি শোনাচ্ছ বলো? আমি কি গান করতে পারবো? হ্যাঁ বলো। লাস্টে করবো। লাস্টে করবে? এখন লাস্ট বলো, কোন গানটা করবে বলো? মেঘের কোলে। মেঘের কোলে বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, ভেবে না পাই পা থারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চল চলবে দুলে দুলে, কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখা ছেলের সঙ্গে দেনু চড়া বর বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে দেনু চড়া বর বাজিয়ে বেনু, গায়ে ফুলে রেনু চাপার বনে লুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। সুন্দর হয়েছে। হ্যাঁ পারবো না পারবো না, মনের মধ্যে ভয় না, মনের মধ্যে ভয় তাই পারছে না, কিন্তু এই দেখো কি সুন্দর পেরে গিয়েছিস। হ্যাঁ আন্টি কি শোনাচ্ছ বলো? হ্যাঁ বলো, গান বলবো, শোনাও। ওরে গৃহ
কতবাসি খোল দ্বার খোল লাগলো যে দোল, তলে জলে বড় তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ভোরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙারে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙানে সামেঘে মেশা প্রভাত আকাশে নবীন বাতায় লাগে রাঙা হেল্লোল্লার খোল্লার খোল ওরে গৃহবাসী খোল্লার খোল লাগলো যে দোল, তলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি পিড়ে যাচ্ছি ফুলেরও দক্ষিণায়। খুব সুন্দর, খুব ভালো। আর একটু চেষ্টা করবে বাড়িতে, আর একটু প্র্যাকটিস করবে, কেমন হয়ে যাবে? তোমরা তো ছোট, যা খুশি আমরা একটা আমরা সরা বলি না পারবো না, কি পারিব না, হ্যাঁ পারিব না, কি বলতো? পারিব না এই কথাটি বলিবে না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। তো সবাই যদি পারে কেন আমরা পারবো না? চেষ্টা করলে আমরা সব কিছুই পারবো, ঠিক তো? দেখো কত কিছু শিখছো, আর্ট শিখছো, ছড়া শিখছো, আবৃত্তি করছো, গান করছো, স্কুলের পড়াশোনা করছো, সাঁতার শিখছো, কত কিছু শিখছো, কত ট্যালেন্ট তোমাদের। তো মনে এরকম ভাববে না যে এটা পারবো না ওইটা পারবো না, সব কিছু পারবো আমরা যদি আমরা মনে মনে এটা দৃঢ় স্থির করে নিই যে আমরা পারবো, তাহলে আমরা পারবোই, ঠিক তো? আচ্ছা, তো এখন আমি আছি না, আমাদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, তো ওটাতে আমি ট্যাগেন্ড হয়েছি, আর একটা ছিল পাপেট মেকিং কম্পিটিশন, ওটাতে আমি চামচ দিয়ে পিকক বানিয়েছি, ওটাতে আমি ফার্স্ট হয়েছি। তো আমাদেরকে কেন নিয়ে আসোনি? তাহলে তো আমরা দেখতে পারতাম, এত সুন্দর, এত কিছু জানিস। হ্যাঁ, তো প্রাইজ কিছু পেয়েছিস? না, এখন এটা বলে দিয়েছে কে জিতেছে, প্রাইজটা পরে দেবে। প্রাইজটা বিষয় না, আমি জাস্ট বলছি তুমি যে করেছো এত সুন্দর। অনেকজন পার্টিসিপেন্ট ছিলেন? মানে আমাদের পুরো ক্লাস থেকে পার্টিসিপেন্ট ছিল, বাট বয়েজ তারা কিছু বানায়নি, গার্লস তারাই বানিয়েছে। হ্যাঁ, দেখেছো কত সুন্দর বলেছো যে আমি এটা বানিয়েছি, এটাই তো সাহস আমাদের। কেন পারবো না? আমরা সবকিছুই পারি, সবকিছুই করতে পারবো, আর আমরা চেষ্টা করবো আমরা সবকিছু পারার, ঠিক আছে? বাহ, খুব ভালো। তো আন্টি কি শোনাচ্ছ আমাকে? আবার আবৃত্তি? ঠিক আছে, শুনবো, ভালো লাগছে, বলো। নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন বেমো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগ থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি। বাহ, সুন্দর বলেছি, ভালো লাগছে শুনতে ছোটদের গলায়, সত্যি ভালো লাগছে বন্ধুরা। ছোটরা যাই গান করুক আবৃত্তি করুক, তাদের মুখে কিছু শোনাটাই ভীষণ ভালো লাগে, একদম সত্যি। তো এখন আমার ইয়েলো আন্টি আমাকে কি শোনাচ্ছ, কি শোনাচ্ছ? হ্যাঁ, আর কিছু মানে মনের মধ্যে কিছু আসছে যে আন্টিকে শোনাবো, তাহলে বলতে পারো।
ঠিক আছে, বলো কি ঘটনা। আমি তার আগের বার সামার ভ্যাকেশনে আন্দামান ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ওখানে আমি যখন ঘুরতে গেছিলাম, জায়গাটা না খুবই সুন্দর ছিল, সমুদ্র ছিল, ওখান থেকে আমি অনেকগুলো কোরাল কাউন্টিং করেছিলাম। আর এখান থেকে জাহাজে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, ওখানে গিয়ে আমি পেটিস খেয়েছিলাম একটা, আর এটা খেতে খেতে আমি খুবই বমি করেছিলাম যখন এটা খেয়েছিলাম। তারপরে যে আমি বলছিলাম আমার এত বমি কেন হচ্ছে, তারপর আমি বুঝতে পারলাম এটা জাহাজটা যে সমুদ্রটা, তো সমুদ্রটার ঢেউটা সবসময় পেছন দিক দিয়ে আসছিল আর কি, কিন্তু অন্য সমুদ্র ঢেউ তো সবসময় সামনে দিয়ে আসে, তো এটা এই পেছন দিক দিয়ে আসে না, তো এটা বেশি হিলে দুলে, তো তাই জন্য আমার সেরকম বমি বমি হচ্ছিল। কিন্তু ভালো লেগেছে ওইখানে? হ্যাঁ, এটা খুবই সুন্দর জায়গা ছিল, আর আমরা ওখানে আদিবাসীও দেখেছিলাম। আদিবাসী দেখেছিস? তো ওইখানে সমুদ্রের জলটা কি রকম দেখা যাচ্ছিল বলতো? মানে একটা ওশিয়ান ওশিয়ান কালার মতো দেখা যাচ্ছিল। স্নান টান করেছি? হ্যাঁ, স্নান করেছি। ঠিক আছে, আমি অক্টোপাসও দেখেছি, ছোট ছোট বেবি অক্টোপাস। ও ঠিক, মানে দেখে কি ভীষণ ভালো লেগেছিল না? আমার দেখাটা ভালোই লেগেছিল, কিন্তু মনে মনে একটা ভয় হচ্ছিল কি ও যদি কামড় টামড় দেয়। ও না, আমার একটা ন্যাচারাল বিচ ছিল, ওটার ভিতরে এরকম পাথর ছিল, পাথর তারপর আবার জল পাথর, তো ওগুলো কুড়িয়েছিস? হ্যাঁ, এগুলো কুড়িয়েছিস? পাথর না, ওগুলো তো ভারী ভারী পাথর ছিল, তো এগুলো তো কুড়ানো যায় না। আমি যে সমুদ্র ছেড়ে না না, এই যে ছোট ছোট জিনিসগুলো থাকে, সামুদ্রিক থাকে, তারপর কালারিং পাথর গুলি থাকে, ভালো লাগে তো। হ্যাঁ, ওগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর ওই অক্টোপাস গুলো আছে না, পাথরটার ভিতরে ঢুকছিল, তো ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ছিল, পুরো বডিটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দিয়ে ডোরা কাটার মতো স্টিক ছিল, দেখতে ভালো লাগছিল না? হ্যাঁ, কিন্তু ভয় করছিল একটা, কিরকম যদি কামড় টামড় দেয়, তাই তো? হ্যাঁ, তো এখন কি শোনাচ্ছ বলো? এখন এটা আমি, হ্যাঁ বল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজ ভিখারি। কোন ঘর ছাড়া বিভাগের বাসে তুমি উঠেছিলে যাবি, ওগো চির বৈরাগি দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগি, ওগো চির বৈরাগি ছেলে ঘুম খোরে রাজার দোলাল, জানিতে নাকে সেই পথের কামাল, ফেরে পথে পথে ক্ষুদা তোর সাথে ক্ষুদার অন্ন মাগি, তুমি সুধার দেবতা ক্ষুদা ক্ষুদা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, দেহি ভগতি রিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেল না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে হয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগে। খুব সুন্দর বলেছিস। তোরা আবৃত্তি কার কাছে শিখছিস বলতো? মৃণাল স্যারের কাছে। দাদা খুব সুন্দর শিখিয়েছে তোদের, খুব ভালো শেখাচ্ছে না? হ্যাঁ, তো আন্টি কি শিখছো বলো? মৃণাল স্যারের ক্লাসটা আমি এখন আমার বাড়িটা দূরে গেছি, আমি এখন আড়াইয়ে একটা স্যারের ভাড়া থাকে বাড়িতে, তাই ওইখানে শিখছো, তাই তো? স্যারের স্কুলের নাম কি জানা নেই? ঠিক আছে বলো। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারে রং বদলে ব্যাপার স্যাপার, দিল্লি থেকে বিল্লি এলে দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা, আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো, সাদা বেড়াল বললে তোমার রংটা কেন কালো, কালো বেড়াল বললে শুনুন রাখুন আগে বেদিন, আমি যখন জন্মেছিলাম চলছিল লোড শেডিং, কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি, একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গেলে, পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতি বাচ্চা হলো সাদা,
রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা। বললে, দামু শোন রে রামু, চললি কোথায় একা? নমাস বাদে দেখা হলো, কেমন আছিস? ভালো? বললে রাম, আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোন ময়লা, আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা। নমস্কার। বাহ সুন্দর, রাতে দেখেছি সাবান খেয়ে সাদা হয়ে গেছে না বেবিটা, সাদা হয়ে গেছে, সুন্দর আবৃত্তি। হ্যাঁ ভালো লাগে শিখতে? আর কি কি করতে ভালো লাগে বলতো? আর্ট তো করিস না, কি কি রং বেশি পছন্দ, কোন রংটা বেশি পছন্দ? এখন তো আমি মোম রং করছি। মোম রং করছো? স্যার বলছে পূর্ণ পরীক্ষা দিলে আমাকে তুলি রংটা ধরাবে। তো তোমার কি কোনো ঘটনা আছে যেটা আমার আমার সাথে বলতে পারবে? কি ঘটনা? আমি একবার আলো হাতে স্টেট লেভেল আছে দুইবার দিয়েছি, প্রথমবার প্রাইজ পাইনি কিন্তু পরের বারে প্রাইজটা পেয়েছি। বাহ খুব সুন্দর। কি মানে কি করেছো? ম্যাথ 70 cents উঠিয়ে দেয় একটা পেপার থাকে, ওটা 5 মিনিটের জন্য পুরো 70 cents উঠিয়ে ফেলতে পারো তাহলে তুমি জিতে গেলে। আমি তুলেছিলাম পুরো ফুল ফুল 70 cents তুলে ফেলেছিলাম, কিন্তু আবার এটা পরে চেক করতে লাগে কি ভুল আছে। আমি মিন্স 5টা স্ট্রেঞ্জার তুলে ফেলেছিলাম, লাস্টে 2টা স্ট্রেঞ্জার আমি চেক আর করতে পারিনি কি টাইম ছিল না। তারপর আমার মিস, আমি তো যেহেতু সবগুলো ঠিক হয়েছে, ইভিনিং এসছিল তো খুবই তাড়াতাড়ি করে ফেলেছিল, সবগুলো ঠিক আছে। কিন্তু তারপর যখন হয় না চেক করা হলো, তারপর দেখলাম যে আমার 5টা ভুল হয়েছে। যদি মনে করো 20 ম্যাট থাকে, তুমি যদি 5টাও রং হয়ে যায় বাকিগুলি তো রাইট আছে, চেষ্টা করবে তাহলে দেখবে সবগুলি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যে দেখবে প্রথম 5টা ভুল হয়েছে, তারপর 2টো হবে, তারপর আর ভুলই হবে না, কিন্তু চেষ্টা একদম ছাড়বে না। আর মনের মধ্যে এটা রাখবে না যে আমি পারবো না, হ্যাঁ কেন পারবো না, আমি তো চেষ্টা করছি, আমি তো পারবো। ঠিক আছে আন্টিরা, ঠিক আছে, এখন আন্টি আমাকে কি শোনাচ্ছ? নীল আন্টি কি শোনাচ্ছ? দর্শক বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসছি বন্ধুদের সাথে, সঙ্গে থাকুন। দাদারা